কৃষকরা সর্বস্বান্ত হয়ে গেছে আর উনি খিচি মেরে ফটো করছেন পাড়ে কৃষকরা ভেসে গেছে আলু 1200 টাকার বস্তা ভোরের আকালে বাজারিরা 3,500-4,000 করে নিচ্ছে আমি কালকে বলার পরে এখন মার্কেট 1400-1500 এক টাকাও বেশি দেবেন না আমাকে খবর দেবেন ধানের ধল্লা ধানের ধল্লা কাটতে দেবেন না কত দিচ্ছেন তো কৃষকরা অন্নদাতারা কত দিচ্ছেন তো 1 কেজিও ধল্লা দেবেন না তো 1 কেজিও বাটা কাটতে দেবেন না তো ধান দেন প্রতিবাদ করতে হবে কি ভাষা মমতা পুলিশের অরূপ মণ্ডল যাচ্ছি এখান থেকে কোথায় যাচ্ছি আমার ভগবান কৃষককে বলছে শুয়ারের বাচ্চা এই শুয়ারের বাচ্চা পশ্চিমবাংলায় মমতা পুলিশ তারা শুয়ারের বাচ্চা বলে ভগবান আমার অন্নদাতা কৃষককে সম্বোধন করছে শুনবেন নাকি শুনবেন নাকি শুনেছেন প্রতিবাদ করবেন না কৃষকরা মমতা পুলিশের চোখে শুয়ারের বাচ্চা আমরা প্রতিবাদ করবেন না প্রতিবাদ হবে না প্রতিবাদ হবে না প্রতিবাদ হবে না প্রতিবাদ হবে না জোর ধরো জোর ধরো আর 1200 টাকার 1 টাকা বেশি যদি ইউরিয়া সারের বস্তায় নেয় আমাকে খবর দেবে কি সুন্দর 17 সালে টেট পরীক্ষায় পাস করা লোক চাকরি পায়নি 22 টেটের রেজাল্ট বেরিয়েছে চাকরি হয়নি এবারে 10 তারিখে কালকে টেট ছিল রানীমা জোর মমতা কাল আলিপুর দুয়ারে যাবে খিচি মেরি ফটো করতে সেই জন্য কালকে টেট হবে না টেট হবে 24 তারিখে কেন শঙ্করাচার্যজি প্রধানমন্ত্রী আসবে লক্ষ কণ্ঠে গীতা পাঠ সহ্য করবেন কত আর হিন্দুরা কতদিন সহ্য করবেন কতদিন এই জিনিস সহ্য করবেন 24 তারিখে গীতা পাঠকে ভঙ্গুল করার জন্য এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী টেট পরীক্ষা ডাক দিয়েছে জোট বাঁধন তৈরি হন তুলে ফেলতে হবে উপড়াতে হবে 2-3 দিনের মধ্যে আসছে কৃষকদের সঙ্গে দেখা করব 5,000 কৃষকের সঙ্গে দেখা করব শালবনি গড়বেতা বিষ্ণুপুর কোতলপুর আর গোঘাটের কামারপুকুর চটিতে আমি আলু চাষী কৃষকদের সঙ্গে দেখা করব তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেব মায়েরা বিজেপি সরকার এলে 500 টাকা নয় 2,000 টাকা করে দেব আমরা আমাদের শিবরাজ সিং চৌহান ইতিমধ্যে মধ্যপ্রদেশে ঘোষণা করে দিয়েছেন লাডলি বহিন প্রোগ্রামে 3,000 টাকা করে তারা পাবে প্রত্যেকটা মহিলা আপনাদের 500 টাকা দিচ্ছে আর ছেলেকে বলছে মদ খা 28 টাকার পাউচ পাড়ায় পাড়ায় মদের দোকান আর স্বামীকে বলছে দিয়ার লাটারি কাঠ আর খালি হাতে বাড়ি আয় তাই এই ভ্রষ্টাচারী সরকারকে খতম করতে গেলে আমার মা জননীরা আজকে যেভাবে এসেছেন দলে দলে এই মা দুর্গারা আমার আদিবাসীরা যাদের নেত্রী দ্রৌপদী মুর্মুকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন আর মমতা পুলিশ দাসপুরের যদি শুনছেন শুনে রাখুন এসপি যদি শুনছেন শুনে রাখুন নারাজ হলে আমি কয়েকদিন পরে হাঁটব মিছিল করব আপনাদের যদি ক্ষমতা থাকে আজকে দেখাবেন আজকে দেখাবেন মাথায় রাখবেন মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি এই গুন্ডামি বরদাস্ত করব না আর লোকসভার ভোট ঘোষণা করতে দেন কেশপুর থেকে ওদের কেড়ু আমি তুলে ফেলবো কেড়ু আমি তুলবো কেশপুর থেকে শুধু ভোটটা ঘোষণা করতে দেন তারপরে কেশপুর জয়পুর পাত্রসর বৈতল কি করে পরিষ্কার করতে হয় ব্লিচিং ফিনাইল দিয়ে এ সর্বাসেটা জানা
অত্যন্ত লজ্জাজনক চিত্র। আজকে হাজার দিন আমরা পথে বসে আছি, সরকারের নিয়োগের ব্যাপারে যে উদাসীনতা এবং এই বিচার ব্যবস্থার যে দীর্ঘ সূত্রিতা তার আমরা তীব্র ধিক্কার জানাই এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দপ্তরে দপ্তরে গিয়েছি, শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি, কমিশনে গিয়েছি, চেয়ারম্যানের কাছে গিয়েছি, মাননীয় নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, অভিষেক বাবুর সঙ্গে বৈঠক হয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, বৈঠকের পরে সিট নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু আমাদের নিয়োগটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমরা আর কি কি করলে নিয়োগটা পাবো? আমরা যোগ্য, অথচ আজও আমরা হাজার দিন পথে বসে আছি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে আমরা মহিলারা যোগ্য হয়েও আজকে হাজার দিন আমাদের মানে দিনের পর দিন বিভিন্ন প্রতিকূলতা নিয়ে, বিভিন্ন মানে অসুবিধে নিয়ে, যন্ত্রণা নিয়ে দিন কাটাতে হয়। বাড়িতে বাচ্চা ছেড়ে এসেছি, বাড়িতে অসুস্থ বাবা মা, আর কত আর কি কি করলে? পুলিশের অত্যাচার সহ্য করেছি, পথে মার খেয়েছি, দিনের পর দিন প্রত্যেকটা ক্যান্ডিডেটের জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবনটা বিপন্ন হয়ে যাচ্ছে, জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। মাননীয়া, আপনি যদি দেখে থাকেন আমাদের যন্ত্রণা, যদি আপনার এতটুকু হৃদয়কে স্পর্শ করে থাকে, আপনি একজন সুপ্রিমো, আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পারলে আমাদের যোগ্যদের চাকরিটা দিতে পারেন, আমাদের নিয়োগ দিয়ে বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে পারেন, কিন্তু আজও হাজার দিন পথে বসিয়ে রেখেছে। কেন কেন মাননীয়া? আমরা কি আপনার রাজ্যের ছেলে মেয়ে নয়? আমরা কি যোগ্য নয়? আমরা কি কোনো অযৌক্তিক দাবি করছি? করছি না, আমরা যোগ্য, সেটা প্রমাণিত। কিন্তু কেন তাহলে আমাদের বিচার ব্যবস্থার অজুহাত দিয়ে দিনের পর দিন হিয়ারিং সুপারিমেলারি পোস্টে হিয়ারিং পিছিয়ে দেওয়া হচ্ছে, এবং আমাদের যে টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে, ডিভিশন বেঞ্চে দু মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং ছ মাসের মধ্যে সমস্ত মামলা নিষ্পত্তি করতে হবে এসএসসি, আমরা চাই ছ মাস আমাদের কাছে এক একটা মানে আমরা চাই ছ মাসের মধ্যেই যেন আমাদের আর ছ দিন বসে থাকতে না হয়। আমরা বিদ্যাসাগরের মাটিতে বসে আছি, বীর সিংহের সিন্ধু শিশু বিদ্যাসাগর বীর, তিনি তার 1820 থেকে 1890 জীবৎকালে সবচেয়ে বেশি যদি কোনো কাজ করে থাকেন, নারী স্বাধীনতা এবং নারী শিক্ষার উপর কাজ করেছে। বিদ্যাসাগরের আলোকে আলোকিত হয়ে পশ্চিমবাংলার যুবতীরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কর্মপ্রার্থী এবং তারা টেট পরীক্ষায় কোয়ালিফাইড করেছিল। আজকে সেই রকম একটি বোন বা আমাদের কন্যা, তিনি আজকে যেভাবে নিজে মাথার কেশ বিসর্জন দিয়ে প্রতিবাদ করলেন, যারা 2021 সালে বিজেপিকে হারানোর জন্য বাংলার মেয়েকে ভোট দিন বলেছিলেন, সেই লোকগুলোকে আমি প্রশ্ন করতে চাই, মহিলার কেশ বিসর্জন করে যে মহিলা আজকে প্রতিবাদ করলেন, এই বোনটি, এই মেয়েটি, এটি কি আমাদের বাংলার মেয়ে নয়? এর একমাত্র সলিউশন হচ্ছে মমতা ব্যানার্জিকে তার সপরিবারকে চুরির দায়ে জেলে ঢুকানো, আর নবান্ন থেকে ভোটের মাধ্যমে হারিয়ে ঘাট ধরে গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিসর্জন দেওয়া। এই চোরের প্রশ্নের উত্তর আমি দেব, আমি নর্দমার কিটের প্রশ্নের উত্তর দেব, আমি নর্দমার কিট 3.5 বছরে জেল খাতা সারদার মাল তার কোন প্রশ্নের উত্তর দেব। চোর এখন ট্যাগলাইন, মমতা চোর, মমতা চোর, মমতা চোর, চোর মমতা, 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 চোর মমতা। কাটোয়ায় নয়, সুশান্ত বোস জানেন তার এলাকাতে গতকাল খানাগুলেও একজন কৃষকের আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, আলু এবং আমন না তোলার ফলে এটা হয়েছে। আমি বৃষ্টির জন্য দায়ী করবো না কোনো সরকার রাজনৈতিক দলকে, এর আগে আমরা দেখেছি, আমরা ঘায়েল, এর আগে এই ধরনের ঘূর্ণাবর্ত এলে
तीन दिन चार दिन धरे प्रचार है कि तारातारी बेसी लोक लागिए माठे धानटा तुले नेन এই সময় আলু বীজটা দেবেন না কয়েকদিন পরে দিন এই ঘূর্ণিঝড়টা কেটে গেলে আমার একটা কৃষক বলুন কোন মাইকে কোন এলাকাতে প্রচার হয়েছে আমরা টিভিতে এফএম এ কোথাও দেখিনি এটা কি সরকারের দায়িত্ব নয় যে সাত দিন আগে থেকে সতর্ক করা যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় আসছে তার প্রভাবে এখানে প্রচুর বৃষ্টি হবে তুমি আমন ধানটা তাড়াতাড়ি তুলে নাও এটা কি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না সরকার কি আপনাদের বলতে পারেনি পঞ্চায়েত ব্যবস্থাকে দিয়ে বা বিডিও অফিসকে দিয়ে এগ্রিকালচার অফিসকে দিয়ে যে ভিলেজ পুলিশ আছে প্রত্যেকটা জিপিতে টোটোতে মাইক লাগিয়ে গাড়ি থেকে টাকা তোলা তোলার সময় লাইন নিয়ে গাড়ি বলতে পারে না যে এই সময় আলু ফেলবেন না বীজগুলো গেছে সাধারণ গরিব মানুষরা কোথা থেকে পাবেন এরপরে তো আলুর দাম পাবেন না বস্তায় 600-700 টাকা করে পাকা আলুগুলো তুলে নিয়ে গিয়ে আপনার চোর যারা আছে আপনার হিমঘরে রাখবে তৃণমূলে যতগুলো চোর বসে আছে তারকেশ্বরে তারা সব হিমঘরের ভিতরে রাখবে ঠিক সময় সময় আলুগুলো বের করবে প্রথম কথা আমি আপনাকে বলি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যে কোন প্রধান মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চাইলে প্রধানমন্ত্রী দেন উনি বছরে এরকম দুবার করে দেখা করেন এবং ভাঙা রেকর্ড বাজার পশ্চিমবাংলার মিডিয়া এটাকে প্রত্যেকবার এমন ভাবে ফলাও করে যে ভাইপো অমুক করছে তা ভাইপো পয়লা নভেম্বর থেকে বসবে বলেছিল কোথায় সেটা নিয়ে তো আপনারা বলেন না আপনারা মুখ্যমন্ত্রী দিল্লি গেলে তো কার হয়ে গেছে দিল্লিতে যাবে ইন্ডির পিন্ডি চটকে গেছে আমি বলবো ইন্ডি জোটের নেতাদের দিয়ে গয়া গিয়ে একবার পিণ্ড দান করে আসে তার চেহারা তো মনে হচ্ছে উনি অনেক সিনিয়র সিনিয়র জুনিয়রের প্রশ্ন নয় একজন মানে আমাদের রেজিমেন্টেড বা ডিসিপ্লিন অর্গানাইজেশনের সিনিয়র এমপ্লয়ি ইনি যেভাবে দাতা ভগবান উৎসবদেরকে জোয়ারের বাচ্চা বলেছেন এই শব্দ অ্যাকসেপ্টেবল নয় এবং ইনি ফোনে ফোনে সরি অনেককে বললেও আমি আজকে চেয়েছিলাম যে অন্তত তিনি লিডার অফ অপোজিশনের কাছে সরি বলবেন এবং আমি আপনাদেরকে বেরিয়ে এসে বলবো যে উনার স্লিপ অফ টাং হয়েছে উনি ভুলে ভুলে ফেলেছেন ব্যাটার রোজ ভবিষ্যতে যাতে কেউ না বলে কিন্তু মমতা পুলিশ কাওয়ার্ড তা পুরুষ উনি পালিয়েছেন ওনার সেকেন্ড অফিসার ছিলেন একজন লেডি অফিসার ছিল আমি আমার বক্তব্য রেজিস্টার করেছি এখানে বলেছি অনেকে সাক্ষী ছিলেন এবং বলেছি প্লিজ কনভে ইট টু মিস্টার অরূপ মণ্ডল শুধু অরূপ মণ্ডল নয় আপনার পুলিশ মন্ত্রীকেও বলবেন যে পুলিশ মন্ত্রীকে কেউ অধিকার দেয়নি কৃষকদেরকে সোয়ারের বাচ্চা বা ভদ্র ভাষায় বড় আনন্দন বলা আমরা প্রতিবাদ রেখে গেলাম আমি আরো কিছুদিন দেখব তারপরে যেখানে এটা নিয়ে করা দরকার সেটা নিয়ে আমি লড়াই নিশ্চয় করব চারিদিকে আলুর কালোবাজারি কৃষক মৃত্যু কি বলবেন কৃষকদের অবস্থা ভয়াবহ আপনিও ভাই কৃষক পরিবারের সদস্য 1200 টাকার ইউরিয়া 2500 টাকার উপরে ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে বৃষ্টির আগে পাঞ্জাব আলু যে 1200 টাকা বস্তা ছিল একটু পিছনে 4000 টাকা বেচা হচ্ছে রাজ্য সরকার অ্যাওয়ার না করার জন্য 50% আমন লোক তুলতে পারেনি এবং সাথে সাথে ধানের ধলদা কাটার নামে মিনিমাম 5 কেজি সর্বোচ্চ 10 কেজি করে বাটা কাটছে একটা কৃষক যদি 20 কুইন্টাল ধান জমা দেয় বিক্রি করতে যায় তার কাছ থেকে 1 কুইন্টাল এইভাবে ধলদা কেটে নাও এ কৃষকদের সঙ্গে যে অন্যায়টা করছেন এবং সবচেয়ে বড় ঘটিত অপরাধ হচ্ছে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা থেকে কৃষকদেরকে বার করে এর থেকে বড় অপরাধ শুভেন্দুলাল শুনুন না কলকাতা শহরে একটা বড় ঘটনা ঘটেছে এসএসকেএম হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট সেখানে বেড না পেয়ে ঘুরে ঘুরে
এক মহিলার মৃত্যু হলো কার্ডিওলজি ডিপার্টমেন্টে বেড নাকি কি বলবেন কিছু বলার নেই কারণ এসএসকে হসপিটালকে চোর ডাকাতদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে কালীঘাটের কাকুকে শিশুদের আইসিইউতে ঢোকানো হয়েছে এসএসকে হসপিটালের গরিমা অনেক আগেই নষ্ট করেছে নির্মল বাজিরা হাইপার কুকুরকে ডায়ালিসিস করতে নিয়ে গিয়ে পরবর্তীকালে ইডি সিবিআই রাতে যত চোর ডাকাত এখনো কৌস্তব রায় সুজয় কৃষ্ণ ভদ্রর মতো স্ট্যাম্প ডাকাতরা চোররা ওখানে মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয় আছে পরিবারের উচিত মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা করা আমাদের সাধ্য মতো আমরা করছি আমরা দু তিন দিনের মধ্যেই কিষাণ মোর্চার পক্ষ থেকে আমরা আলু বীজ সংগ্রহ করে বিতরণ করব গরিব কৃষকদের মধ্যে আগামী সোমবার সমস্ত সাব ডিভিশনে এসডিওর কাছে এই কৃষক সংশ্লিষ্ট ইস্যু নিয়ে কিষাণ মোর্চা বিক্ষোভ করছে আমরা সবাই থাকবো বিভিন্ন জায়গায় থানাগুলোয় যে কৃষক মারা গেছে তার পরিবারের কাছে আগামীকাল সুশান্ত ঘোষ এমএলএ বিমান ঘোষ এমএলএ প্রেসিডেন্ট সহ এই জেলার সমস্ত এমএলএরা তাদের বাড়িতে যাচ্ছে আমরা আমাদের বিরোধী দল হিসেবে যেভাবে পাশে দাঁড়ানো উচিত সেভাবে আমরা পাশে দাঁড়াবো কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে নেই তাই কেন্দ্রীয় সরকারকে আমাদের কিছু বলার সুযোগ নেই কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য পিএম ক্রপ ইন্স্যুরেন্স থেকে ১৯ সালে ৩১শে মার্চের পরে বেরিয়ে এসছে তাই আমরা যে দেশের শাসক দল হিসেবে আমরা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে কেন্দ্রের মন্ত্রীদের কিছু বলবো সে সুযোগ আমাদের কাছে নেই দাদা যেই চাষিকে বলা হয়েছিল সেই চাষির সঙ্গে কোনো কথা হয়েছে আজকে আমি কথা বলিনি এরপরে বলবো আমি ভেবেছিলাম যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার মাধ্যমে উনি সরিটা পৌঁছে দিবেন শুধু একটা চাষি তো নয় এটা সিম্বলিক কোন সোয়ারের বাচ্চা চাষি আপনাকেও বলেছে তো আপনার বাবাও তো কৃষক তো পশ্চিম বাংলায় সমস্ত কৃষককে মমতা পুলিশ কি চোখে দেখে তার মুখের ভাষাতে প্রমাণ করেছে আর এখানে কয়েকটা সিভিক পুলিশকে দিয়ে টাকা তুলাচ্ছে নামগুলো আমি নিয়ে গেলাম আজকে তিন চারটা টাকা তুলাচ্ছে বালিগাড়ি থেকে আমি সব জানি আমি জানি বাকি যা করার আমি করছি আমার অনেকগুলো প্রোগ্রাম এ জেলাতে আছে আমি ২৫ তারিখে পুরসুরাতে আসবো তার আগে আগামী সপ্তাহে আমার পুকুর ছুটিতে বীজ বিতরণে আসব এবং ২ তারিখে আমি হরিপালে আসবো যাবো হাঁটুর ব্যথায় রিউমাট নিন হাঁটুর ব্যথাটা কমবে হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সন এনপি দত্ত অ্যান্ড সন এনপি দত্ত অ্যান্ড সন ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা স্বস্তি অনাছে নিমের সুবাসে এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন এনপি দত্ত অ্যান্ড সন্স